হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সবচেয়ে ট্রাস্টেড চমকপ্রদ মানি মেকিং একটা সাইট নিয়ে কথা বলতে যাচ্ছে, যেখানে আপনারা 3-4 মাস একটু কষ্ট করলে আপনারা লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে পারবেন, প্লাস আপনারা ইউটিউবের মতো এখান থেকে আপনারা আর্নিং ইনক্রিজ করতে পারবেন। দ্যাট মিনস এই সাইটটা আপনাদের তাদের যে প্রফিট রয়েছে সেই প্রফিটের 50% তার ইউজারদেরকে প্রোভাইড করে থাকে। এই সাইটটার নাম হচ্ছে ওয়েবটক। এটা মূলত ফেসবুক, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক ও অ্যামাজন অ্যাফিলিয়েট সহ সব ধরনের ফিচারগুলো তাদের সাইটে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি এই একটি সাইটে সকল ফিচারগুলো পাবেন। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাকে ভালো কাজ করা ও কিভাবে কোথায় কাজ করে আপনি দ্রুত সাকসেস পেতে পারেন এই সব কিছুর জন্য আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে ওয়েবটকের বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ আব্দুর রহমান ভাইয়ের ইনফরমেশনগুলো দিয়ে রাখবো। তাদের সাথে আপনি যোগাযোগ করে আরও ভালো মতো আপনার ক্যারিয়ারটাকে আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন। এবার আসি তাদের কিছু ইম্পর্টেন্ট কিছু যেসব বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো আমি প্রথমে আপনাদেরকে কথা বলবো। যেমন এখানে আপনি ফ্রি এবং পেইড দুটো অপশন পাবেন কাজ করার জন্য। আপনাদেরকে আমি এখানে ফ্রিতে অ্যাকাউন্ট করার সিস্টেম বলে দিব, কারণ যে কোনো ধরনের সোশ্যাল সাইটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা খুব ভালো মতো জানেন। কীভাবে প্রোফাইল সেট আপ করতে হয় এগুলো ভেরি সিম্পল জিনিস, আপনারা জাস্ট একটার পর একটা কাজ করবেন এবং একটার পর একটা অপশন আপনাদের সামনে আসবে। যেমন এখানে আপনি অ্যাকাউন্ট করবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি ইমেল ভেরিফিকেশন করবেন, সেজন্য আপনাদেরকে একটা ইমেল কোড প্রোভাইড করা হবে। আমরা যেমন বিভিন্ন সাইটে আমরা লিঙ্ক ব্যবহার করি, এখানে তেমনি আপনাদের ইমেল অ্যাকাউন্টে একটা 5-6 ডিজিটের একটা কোড দিবে, সেই কোডটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এরপর বিভিন্ন ধরনের সেট আপগুলো আপনাদেরকে ফুলফিল করার পর আপনাদের অ্যাকাউন্ট ফিল আপ করবেন। দেন এখানে আপনাদের অ্যাকাউন্ট ফিল আপ বলতে আপনাদের এডুকেশনাল কোথায় লেখাপড়া করছেন, আমরা বিভিন্ন যেসব লিঙ্কডইন কথা বলেন কিংবা আমরা বড় বড় যেসব প্রোফাইল যেগুলো তৈরি করি যেখানে আমাদের সকল বায়োডাটাগুলো ইনপুট করতে হয়, ঠিক সকল ধরনের বায়োডাটাগুলো এখানে আপনাকে ইনপুট করতে হবে ম্যান্ডেটরি হিসাবে। আপনি যদি 100% প্রোফাইল আপনি এখানে কমপ্লিট করতে চান সেজন্য আপনাকে 10 জনকে ফলো করতে হবে, যেমনটা আমরা করে থাকি পিন্টারেস্ট কিংবা লিঙ্কডইনের ভেতরে করে থাকি। দেন আপনাকে এনরোল ক্যাশ রিওয়ার্ডে ক্লিক করতে হবে। এনরোল ক্যাশ রিওয়ার্ডে ক্লিক করার পর আপনাদেরকে একটা টার্মস অ্যাক্টিভেট করতে হবে, যেখানে আপনাদেরকে নেম লেখার পর টার্মস অফ সার্ভিসটা আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ফ্রিভাবে এখানে কাজ করতে পারবেন। আর আপনি যদি চান আপনি একজন প্রো মেম্বার হিসেবে কাজ করবেন তাহলে সেই সুবিধা আপনার এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি প্ল্যানের জন্য এখানে বেশ কিছু অপশন রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি $100 খরচ করে, দ্যাট মিন্স প্রত্যেক বছরের জন্য যদি আপনি $100 খরচ করেন তাহলে আপনি প্রো মেম্বার হিসেবে এখানে জয়েন করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এখানে আপনি আরও বিভিন্ন ধরনের বেনিফিটগুলো পাচ্ছেন। এরপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রো প্লাটিনিয়াম, সেটা হচ্ছে $200 যদি খরচ করেন। আর আপনি যদি মনে করেন যে না আপনি আপাতত ফ্রি মেম্বারশিপ দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফ্রি মেম্বারশিপেই জয়েন করতে পারেন, কোনো ব্যাপার না। একই রকম ইনকাম হবে, একই রকম সব কিছু করতে পারবেন, শুধুমাত্র আপনারা জানেন যে ফ্রি এবং প্রো দুইটার ভিতরে একটু পার্থক্য যে ইনকামের কিছুটা তফাত হয়, তাছাড়া তেমন কোনো তফাত এখানে নেই। সো এখানে আপনাদেরকে সাইন আপ করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি সাইন আপ করতে পারছেন। এখানে আপনাকে কি বলছে, ইটস ফ্রি, ফাস্ট অ্যান্ড ইজি, হু ইনভাইটেড ইউ, দ্যাট মিন্স আপনাকে কে এখানে রেফার করছে বা কে আপনাকে ইনভাইট করছে, তার ইমেল অ্যাড্রেস বা তার যে ওয়েবটকের আইডিটা রয়েছে সেটা এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। এটা প্রোভাইড করার পর দিন আপনি কন্টিনিউ করলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল সেট আপ, অন্যান্য অপশনগুলো আপনি পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স ওয়েবটকে জয়েন করার সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, সো সেখান থেকে আপনারা এখানে জয়েনের অপশনগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আপনি যখন এখানে মূল অ্যাকাউন্টটা আপনার করা হয়ে যাবে, দেন আপনার দেখতে পাবেন আপনার ওখানে শেয়ার প্রোফাইল লিঙ্ক নামে একটা অপশন পাচ্ছেন। সো শেয়ার প্রোফাইল লিঙ্ক আপনি ক্লিক করে আপনি আপনার যে প্রোফাইল লিঙ্কটা পাবেন সেটাই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। সো সেই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনি এখানে আরও রেফার তৈরি করতে পারবেন। রেফার তৈরি করতে পারবেন বলতে ওই লিঙ্কটা ব্যবহার করলে আপনার মাধ্যমে তারা সবাই এখানে জয়েন করবে এবং তারা আপনার রেফারে চলে আসবে। এভাবে যত বেশি আপনি আপনার রেফার এখানে বৃদ্ধি করতে পারবেন আপনার ইনকাম ইনক্রিজ তত বেশি বৃদ্ধি পাবে। এবার এখানে আপনার কথা আসতে পারে যে ভাইয়া এখানে তো আমি ডেস্কটপ আপনি দেখাচ্ছেন, এখানে মোবাইল ইউজার যারা রয়েছে তাদের জন্য কোনো বেনিফিট রয়েছে কিনা। হ্যাঁ, তাদের জন্য এখানে বেনিফিট রয়েছে। আপনারা খুব সহজে ওয়েবটকটা আপনারা সরাসরি আপনাদের গুগল ক্রোমের সাহায্যে ওপেন করে কাজ করতে পারবেন, বাট যদি আপনারা মোবাইল অ্যাপ চান সেক্ষেত্রে আপনাদেরকে January 1 পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ January 1 ওয়েবটক আরও ম্যাসিভভাবে আরও অনেক ধরনের কাস্টম কাস্টমাইজেশন আপনাদের জন্য নিয়ে আসছে। সেগুলোর সাথে সাথে তারা অ্যাপ লঞ্চ করবে এবং সেই অ্যাপটা আপনারা তখন পাবেন। আপাতত এই 2 মাসের জন্য আপনারা এখন আপাতত তার অ্যাপটা পাচ্ছেন না, 2 মাস পর থেকে আপনারা অ্যাপ পাবেন। বাট আপনারা যারা এখন প্রো ইউজার হিসেবে এখানে জয়েন করবেন তাদের জন্য এখানে প্রো ইউজারদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবস্থা রয়েছে। সো তারা এখান থেকে খুব সহজে সেই
সার্ভিসটা নিতে পারবেন। আমি এখান থেকে সরাসরি এবার যা করবো সেটা হচ্ছে এখান থেকে লগ ইন করবো। লগ ইন করে তারপরে পরবর্তীতে যা কিছু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা পাসওয়ার্ড প্রোভাইড এখানে করতে হবে। কমপ্লিকেটেড বলতে আপার কেস লোয়ার কেস এরপর স্পেশাল ক্যারেক্টার যেগুলো রয়েছে সেগুলো সামান্য একটা পাসওয়ার্ড দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আপনার পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না। সো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ওয়েবটকের ইন্টারফেসটা অনেকটা আমাদের ফেসবুকের মতো, কিছুটা আবার লিঙ্কডইনের মতো, আবার কিছুটা আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সব প্রফেশনাল সব সাইট যেগুলো রয়েছে সেগুলোর মতো সব কিছুর মিশেল দিয়ে আপনাকে ওয়েবটকটা তৈরি করা হয়েছে। আর ওয়েবটকের আপনারা গ্লোবাল র্যাঙ্কটা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার জনপ্রিয়তাটা কোথায় গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবটকের যে অ্যালেক্সা র্যাঙ্ক সেটা এই মুহূর্তে রয়েছে হচ্ছে 8821 নম্বরে। দ্যাট মিন্স দুনিয়ার ভিতরে 10,000 যদি আপনি বেস্ট ওয়েবসাইটের কথা বলেন তার ভিতরে ওয়েবটক হচ্ছে তার একটা হিসেবে তার জায়গা তৈরি করে নিয়েছে। সো বুঝতে পারছেন। এবার আরেকটা কথা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবার রয়েছেন, বলতে বিগিনার লেভেলের যারা ইউটিউবার রয়েছেন কিংবা যারা ফেসবুকে ভিডিও তৈরি করে থাকেন আপনারা পেজের মাধ্যমে, তাদের কথা বলে রাখবো। তারা যদি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনার যে ভিডিও যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা খুব সহজে এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন। এখানে শেয়ার করার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কিন্তু হিউজ একটা প্রফিট আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন, কারণ দেখা যাচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন, সব কিছু পেয়ে যাচ্ছেন। প্লাস আপনি যখন এখানে একটা ভিডিও শেয়ার করবেন, ভিডিও শেয়ার করলে আপনার ভিডিওর এখানে খুব সহজে আপনাদের সাবস্ক্রিপশন যে বাটনটা রয়েছে সেটা দেখা যাবে। এতে করে দেখা যাচ্ছে আপনি এখান থেকেও কিন্তু ভালো একটা ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন, আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। আর যারা ফেসবুক ভিডিও মার্কেটার রয়েছেন তাদের জন্য ওয়াচ টাইম, এরপর বলেন ফলোয়ার, সব কিছু আপনারা এখান থেকে নিতে পারছেন। এবার আপনাদের সাথে আরও বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেই আলোচনা করার বিষয়গুলো হলো, প্রথমেই হচ্ছে আপনাদের এখানে প্রথমে যেগুলো বলে রাখবো সেটা হচ্ছে ক্যাশ রিওয়ার্ড। আপনারা যেখানে অ্যাকাউন্টটা তৈরি করলেন, অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাদের ইনকামটা কীভাবে শুরু করা হবে, ইনকামটা শুরু করার ব্যাপারে প্রথমেই হচ্ছে ক্যাশ রিওয়ার্ড, এরপর রয়েছে রেফারেল কমিশন, 5 লেভেলের পর রয়েছে আর বিভিন্ন ধরনের অপশন। সো প্রথম ব্যাপারটা হচ্ছে ক্যাশ রিওয়ার্ড। এই ক্যাশ রিওয়ার্ডের সর্বপ্রথম যে অপশন সেটার নাম হচ্ছে আপনারা এখানে ইনকাম করার জন্য কিছু পয়েন্ট আর্ন করা। এখানে যেমন আপনারা বিভিন্ন ধরনের লাইক, কমেন্ট, শেয়ার, এরপর বিভিন্ন ধরনের রিয়্যাক্ট অপশন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন। এই আর্নগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক নম্বরে রয়েছে হচ্ছে এঙ্গেজমেন্ট পয়েন্ট, দুই নম্বরে রয়েছে ইনফ্লুয়েন্সার পয়েন্ট, এবং তিন নম্বরে রয়েছে হচ্ছে ম্যাচিং পয়েন্ট। সো এবার আপনাদেরকে আমি বলি এখান থেকে ইনফ্লুয়েন্সার পয়েন্ট কোনটা। ইনফ্লুয়েন্সার পয়েন্ট হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পার্সন যারা তাদের বিভিন্ন পোস্টগুলো শেয়ার করেছে, আমি যদি তার যে প্রোফাইলটা রয়েছে তার প্রোফাইলে আমি যদি ভিজিট করি, আমি তার প্রোফাইলে ভিজিট করলে এটা হবে হচ্ছে এঙ্গেজমেন্ট, এবং এই প্রত্যেকবার আমি ভিজিটের জন্য 1 পয়েন্ট করে আমি এখান থেকে আর্ন করতে পারবো। এবং আপনি একদিনে সর্বোচ্চ 100 জন ব্যক্তির প্রোফাইল আপনি ভিজিট করতে পারবেন, এবং প্রত্যেক ভিজিটের জন্য আপনি 1 পয়েন্ট করে সর্বোচ্চ আপনি 100 পয়েন্ট পাবেন। এতে করে একটা কথা আবার বলে রাখি, সাপোজ আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে আপনার রেফারে 200 থেকে 500 কিংবা 1,000 মানুষ জয়েনে রয়েছে, বাট আপনি সর্বোচ্চ পার ডে ম্যাক্সিমাম 100 জনের প্রোফাইলে ভিজিট করতে পারবেন, 100 জনের ভিজিট করলে আপনি 100 পয়েন্ট পাবেন। আপনি যদি তারপরে দেখা যাচ্ছে আপনি যদি আরও বেশি প্রোফাইল ভিজিট করেন, যেমন আপনি 200-300 প্রোফাইল যদি ভিজিট করেন সেগুলোর জন্য আপনার কোনো পয়েন্ট পাবেন না, জাস্ট আপনার পার ডে যে এঙ্গেজমেন্ট, আপনি যে প্রোফাইল ভিজিট করছেন, বিভিন্ন জিনিসগুলো ঘুরছেন, বিভিন্ন পার্সনের প্রোফাইলগুলো, এই প্রত্যেকটার জন্য হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, এবং এটার জন্য আপনি পাচ্ছেন হচ্ছে 1 পয়েন্ট করে। এবার কথা হচ্ছে কি ইনফ্লুয়েন্সার পয়েন্ট, ইনফ্লুয়েন্সার পয়েন্টটা কি। এই যে সাপোজ আমি তার প্রোফাইলে এলাম, কিংবা আমি যদি তার প্রোফাইল থেকে এভাবে বের হয়ে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইক, কমেন্ট, শেয়ার অপশন রয়েছে। আপনি যখন তার এখানে লাইক করবেন এটার জন্য আপনি 1 পয়েন্ট করে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট করা, আমি যখন তার এখানে একটা কমেন্ট করব এই কমেন্টের জন্য আমি পাবো হচ্ছে 20 পয়েন্ট। এরপর রয়েছে আমি যে তার এখানে পোস্টটা দেখতে পাচ্ছি, এই পোস্টটা যখন আমি তার সাথে শেয়ার করবো, এই পোস্টটা শেয়ার করলে সে পাবে হচ্ছে 30 পয়েন্ট। এবং আপনি যদি এখানে একটা যে কোনো একটা রিয়্যাক্ট দেখতে পাচ্ছেন, এই 6টা রিয়্যাক্ট, এই 6টা রিয়্যাক্টের যে কোনো একটা যদি আপনি এখানে ইউজ করেন তার পোস্টে, তাহলে সে পাবে হচ্ছে 10 পয়েন্ট। এই যে আপনি যে তার প্রোফাইলে আপনি লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, এরপর রিয়্যাক্ট করলেন, এগুলোর জন্য কিন্তু আপনি খুব সামান্য কিছু পয়েন্ট পাবেন, যেমন 1 পয়েন্ট 2 পয়েন্ট করে আপনি এখান থেকে পেতে পারেন। কিন্তু এই যে আপনি যে রিয়্যাক্টগুলো করছেন এগুলো কিন্তু তার প্রফিট। দ্যাট মিন্স আপনি তাকে রিয়্যাক্ট করবেন কিংবা লাইক শেয়ার করবেন এবং সে আপনাকে করবে। বাট এখান থেকে আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখবো, এই জিনিসটা আপনারা না করে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ভালো ভালো পোস্ট শেয়ার করবেন। এতে করে দেখা যাবে আপনি যদি খুব ইনফরমেটিভ
পোস্ট তৈরি করতে পারেন, ভিডিও দিতে পারেন, কিংবা খুব ভালো ভালো স্ট্যাটাস তৈরি করতে পারেন 5000 ক্যারেক্টারের ভেতরে। এদের পোস্টের মিনিমাম লিমিট হচ্ছে 5000, সো আপনি 5000-এর বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। সে 5000 ক্যারেক্টারের ভেতরে আপনি যখন বিভিন্ন ধরনের পোস্ট করবেন, তারা দেখা যাবে তখন আপনার এখানে যখন লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এর কিংবা রিয়্যাক্ট করবে, এর জন্য উল্লেখিত হারে আপনি পয়েন্টগুলো পাবেন। এবার ফাইনালি হচ্ছে কি ম্যাচিং পয়েন্টটা কি। ম্যাচিং পয়েন্টটা ভেরি ইজি, আপনি যখন এখানে কাজ করবেন তখন আপনাকে এই ওয়েবটকের মাধ্যমে আপনাকে 5 level হারে রেফারেল প্রোভাইড করা হবে এবং প্রত্যেকের আন্ডারে আপনাকে একটা করে রেফারেল থাকবে। এবং এই যে আপনি প্রথম লেভেল থেকে শুরু করে পঞ্চম লেভেল পর্যন্ত যত ধরনের রেফারেল রয়েছে, তারা যেখানে বিভিন্ন জনের প্রোফাইল ভিজিট করবে, এরপর দেখা যাবে তারা বিভিন্ন জন একজন আরেকজনের প্রোফাইলে লাইক শেয়ার কমেন্ট করবে, এগুলো থেকে টোটাল যে ইনকামটা হবে সেই ইনকামটার ভাগ আপনি এখানে পাবেন। এই ইনকামটার ভাগ আপনি তখনই পাবেন যখন আপনাদের এই যে রেফারেল রয়েছে, এই রেফারেলের ভেতরে যখন নির্দিষ্ট কোনো একজন, নির্দিষ্ট বলতে কি অনির্দিষ্টভাবে যে কোনো একজন ব্যক্তি যদি প্রো মেম্বার হিসেবে এখানে তার অ্যাকাউন্টটাকে আপগ্রেড করে, যে কোনোভাবে সে এখানে 100, 200 কিংবা 400 যে কোনো ডলার খরচ করে সে যদি এখানে প্রো মেম্বার হয়ে যায়, এই যে পয়েন্ট যে এখানে আসছে সবগুলো পয়েন্ট আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনার যদি অ্যাকাউন্টে 100 জন মেম্বার থাকে, কিংবা যদি এমন হয় যে অন্তত আপনার অ্যাকাউন্টে যদি 100 জন মেম্বারও অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি পার ডে 100 জন মেম্বার যদি তাদের কাজগুলো করে আপনি পার ডে 6000 করে পয়েন্ট, এবং মাস শেষে দেখা যাচ্ছে সব কিছু মিলে আপনি পার ডে প্রায় হিউজ পরিমাণ পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। এটা এস্টিমেটেডলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় 5-6 lakh পয়েন্ট আপনি পার ডে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা, দ্যাট মিনস আপনারা 5-6 lakh পয়েন্ট মানে আপনি হচ্ছে 5-6 dollars মতো আপনি এখান থেকে পার ডে ইনকাম করতে পারছেন। আপনাকে জাস্ট একটা কথাই বলবো, এটা আপনার জন্য কোনো অ্যাক্টিভ ইনকাম না, এটা হচ্ছে আপনার জন্য সম্পূর্ণ প্যাসিভ একটা ইনকাম। আমরা বিভিন্ন ধরনের ফেসবুক ব্যবহার করি, এরপর ইউটিউব ব্যবহার করি, লিঙ্কডইন কিংবা বিভিন্ন ধরনের যেসব সোশ্যাল সাইটগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের কোনো টাকা দেয় না, কিংবা সেগুলো ব্যবহার করে আমরা কোনো টাকা পাচ্ছি না। বাট এই ওয়েবটক ব্যবহার করে আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন, এখান থেকে দেখা যাচ্ছে আপনাকে পয়েন্ট দেওয়া হচ্ছে, এবং আপনি যদি অ্যাকাউন্টটাকে আপগ্রেড করেন সেখান থেকেও দেখা যাচ্ছে আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং এখান থেকে আপনি করতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে হচ্ছে রেফারেল কমিশন। এই রেফারেল কমিশনটা হচ্ছে যে কোনো ধরনের রেফারেল এখানে আপনি করবেন না কেন, সকল ধরনের রেফারেল কমিশনের উপরে আপনি 10% হারে এখান থেকে আপনি বোনাস লাভ করবেন। এরপর রয়েছে হচ্ছে 5 level কমিশন। আমি আপনাদেরকে 5 level কমিশনের জন্য এখানকার ইমেজটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবটক তাদের একটা কমিশন লেভেল এখানে ওরা শেয়ার করেছে, যেমন হাউ দ্য বোনাস ওয়ার্কস। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে রেফারেল রিওয়ার্ড, যেমন ইনি হচ্ছেন এই যে ব্লু, এ হচ্ছে আপনার রেফারেল, এবং এই ব্লুর রেফারেল হচ্ছে 1.2, এবং তার রেফারেল হচ্ছে এইভাবে এভাবে 5 level পর্যন্ত যত বোনাস রয়েছে সব বোনাসগুলো এভাবে স্ট্যান্ডার্ড, মানে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি সাপোজ আপনার বন্ধুকে জয়েন করালেন, আপনার বন্ধু আবার তার বন্ধুকে জয়েন করালো, এভাবে 5 ধাপ পর্যন্ত যত পয়েন্ট এভাবে ডেইলি ইনকাম হবে, যা কিছু হবে সব কিছু আপনি আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এভাবে যত মানুষ যেভাবে যেভাবেই যেদিক থেকে জয়েন করাক না কেন, এভাবে সবাই এখান থেকে প্রফিটেবল হতে থাকবে। আশা করি আপনারা পুরো জিনিসটা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে পেমেন্টের যে মেথড কিংবা এখানকার ব্যাপারগুলো সেগুলো আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড এনরোলমেন্ট। এই রিওয়ার্ড এনরোলমেন্টটা আপনি যখন অ্যাকাউন্ট প্রথমেই তৈরি করবেন তখন এটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে তখন আপনার কমপ্লিট প্রোফাইল 100% হয়ে গেলে আপনার রিওয়ার্ড এনরোলমেন্টটা এখানে আপনার এটা অন থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার রিওয়ার্ড এনরোলমেন্ট এটা অন হয়ে যাবে, এবং আপনার রেফারেল লিঙ্ক এবং অন্যান্য যা কিছু রয়েছে সব কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি যখন এভাবে আপনার রিওয়ার্ড এনরোলমেন্টে ক্লিক করবেন তখন আপনার সামনে এই দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার সামনে এভাবে চলে আসবে। আমি প্রথমে যেমন আপনাদেরকে বললাম যে রেফার করার জন্য আপনাদেরকে শেয়ার প্রোফাইল লিঙ্ক, আপনাদেরকে কপি ইউর লিঙ্ক, আপনাকে এই লিঙ্কটা এখানে ক্লিক করতে হবে। এই লিঙ্কটা ক্লিক করার পর এই লিঙ্কটাই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই লিঙ্কটার মাধ্যমেই আপনার বন্ধুরা এখানে জয়েন করবে। এবার কথা হচ্ছে কি আপনার এখান থেকে পেমেন্ট পাবেন কিভাবে। পেমেন্ট পাওয়ার আগে দেখাচ্ছি এখানে ড্যাশবোর্ড কোথায়। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনি এখানে পার ডে কতটুকু অ্যাক্টিভিটি করলেন, কী করছেন, তার যাবতীয় ইনকামগুলো আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার সকল ইনকাম অ্যাড হতে থাকবে, রেফারেল থেকে আপনি কতটুকু ইনকাম করলেন, এরপর ট্রাভেল কমিশন, মার্কেট প্লেস, এখানে আরও যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো খুব রিসেন্ট, এগুলো অ্যাড হয়ে যাবে। এগুলো অ্যাড হয়ে গেলে আপনার আরও ডিটেল এখানে ইনকাম প্রফিটটা দেখতে পাবেন। এবং ফাইনালি রয়েছে পেমেন্ট। এখানকার পেমেন্ট অপশন আপনাদের জন্য রয়েছে হচ্ছে
এখানে দেখতে পাচ্ছেন আমি পেওনিয়ারটা অ্যাড করে রেখেছি। এখানে আপনাদের জন্য বেশ কিছু পেমেন্ট মেথড রয়েছে, যেমন এখান থেকে আপনারা পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপ, এরপর ব্যাংক, এইসব মেথডগুলো থেকে আপনারা টোটাল আপনাদের ইনকামটা নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইপটা রয়েছে। স্ট্রাইপটা বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, সো স্ট্রাইপটা অ্যাড করার দরকার নেই। আপনারা স্ট্রাইপে নিতে গেলে দেখা যেতে পারে যে এটা ইউরোপ কেন্দ্রিক যে কোডার রিলেটেড যেটা রয়েছে সেই কান্ট্রিগুলোতে এখানে এটা সাপোর্ট করে, সো বাংলাদেশ থেকে আপনাদের এটা ঝামেলা হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেপাল অথবা পেওনিয়ার এটা অ্যাড করে নেবেন। আর আমার চ্যানেলে তো আপনারা দেখেছেন কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর আপনারা যদি পেওনিয়ার মাস্টার কার্ড নাও থাকে তাও আপনার পেওনিয়ার থেকে ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের পেমেন্ট যেটা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের পেমেন্টটা ট্রান্সফার করে নিতে পারবেন, মিনিমাম $50 হয়ে গেলেই। আর এখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন প্রত্যেক মাসে, এবং যদি আপনার অ্যাকাউন্টে $100 পেমেন্ট হয়, দেখতে পাচ্ছেন মিনিমাম পেমেন্ট হচ্ছে $100, আপনার অ্যাকাউন্টে $100 হয়ে গেলেই আপনার পেওনিয়ারে অ্যাড হয়ে যাবে। জাস্ট আপনি কীভাবে এটা অ্যাড করবেন সেটা বলি, আপনি আপনার পাশের ট্যাবে জাস্ট পেওনিয়ারে লগ ইন করে রাখবেন, দেন এখান থেকে আপনার জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার এটা দেখাবে যেটা কি ডিফল্টভাবে আপনি পেওনিয়ারে অ্যাড করবেন নাকি আপনি পেওনিয়ারে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনি জাস্ট দেখাবেন যে আপনি পেওনিয়ারের সাথে জাস্ট লিঙ্ক করবেন, জাস্ট একটা ক্লিক করে দিলে আপনার পিওনিয়ারের সাথে আপনার এটা অ্যাড হয়ে যাবে, এবং আপনার পিওনিয়ার থেকে একটা মেল দিবে আপনার ইমেলে, জাস্ট কনফার্মেশন দেখাবে যে আপনার পিওনিয়ার এটা অ্যাড হয়ে গেছে। ভেরি সিম্পল কানেক্ট করা, তেমন কোনো কিছুই না। আর দেখতে পাচ্ছেন পেপাল, কয়েনবেস, এরপর দেখতে পাচ্ছেন ট্রান্সফারওয়্যার বা ব্যাংক ট্রান্সফার যেগুলো রয়েছে সেগুলো কামিং সুন, এগুলো খুব দ্রুত চলে আসবে জানুয়ারির ভেতর, এগুলো ওরা অ্যাড করে ফেলবে। আর এখানকার মধ্যে যেসব আরও বিভিন্ন ধরনের স্মার্ট মেথড যেগুলো রয়েছে, যেমন বললাম আপনাদেরকে ফাইবার বা আপওয়ার্কের মতো যে কাজ প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলো এটার সাথে কানেক্টেড করছে, এগুলোর জন্য প্রসেসিং চলছে জানুয়ারি থেকে। আপনারা সকল ধরনের যত কিছু সাপোর্ট আপনারা রয়েছে সবকিছু এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আপনারা যারা এখানে কাজ করবেন তারা এটাকে সোশ্যাল একটা সাইটের মতো এভাবে এটাকে নিয়ে কাজ করবেন, হুট করে আপনি এটার উপর খুব একটা প্রেশার দিয়ে কাজ করলে দেখা যাবে কি আপনি খুব দ্রুত এখান থেকে ফেড আপ হয়ে যাবেন। ফেড আপ হয়ে আপনি দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটা আপনি ছেড়ে দিবেন। জাস্ট আপনি নর্মাল একটা সোশ্যাল মিডিয়া হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন, আপনার যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি সব ওয়েবটকে শেয়ার করতে পারেন, এত করে দেখা যাচ্ছে আপনার মার্কেটিংটাও হচ্ছে, সবকিছু হচ্ছে, এবং এখান থেকে আপনার কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে এখান থেকে দেখা যাচ্ছে আপনি ভালো একটা সাপোর্ট আপনি এখান থেকে বের করে নিতে পারছেন। সবকিছু মিলে দেখা যাবে আপনার আস্তে আস্তে যখন আপনার রেফারেল বৃদ্ধি পাবে, আপনার ফ্রেন্ড সার্কেলে এগুলো মানুষ জানতে পারবে, 3-4 মাস পরে আপনি দেখতে পাবেন আপনার খুব ভালো একটা পেমেন্ট আসা রেগুলারলি শুরু হয়েছে। যে কোনো একটা সাইটে আপনি যখন কাজ করতে চাইবেন প্যাসিভ ইনকাম রিলেটেড, যে কোনো সাইটে কাজ করতে চাইলে আপনাকে একটু লেগে থাকতে হবে। আপনি যদি চিন্তা করতে চান আপনি এখন জয়েন করলেন এবং রাত থেকে কিংবা সকাল থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেল, তাহলে আপনি ভুল করবেন, কারণ যে কোনো জায়গাতে আগে নিজের পজিশন ক্রিয়েট করতে হয়, দেন সেখান থেকে আপনার ইনকামটা আসার রাস্তাটা ওপেন করে দিতে হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের মতো মেসেজ অপশন এখানে আপনাদের রয়েছে, এরপর রয়েছে আপনাদের এখানে কারা কারা আপনাদের সাথে কানেক্ট হতে চাচ্ছে তাদেরকে আপনারা এইভাবে অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আপনাদের বিভিন্ন ধরনের মেসেজ নোটিফিকেশন রয়েছে, এরপর বিভিন্ন ধরনের আপনাদেরকে অফার প্ল্যানিং শেয়ার করা হবে আপনাদের সাথে, সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অনেক ভালো কিছু এখানে করতে পারবেন দ্রুত। এরপর দেখতে পাচ্ছেন ওয়েবটক রিওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, এই যে স্টার্ট ইনভাইটিং, সব কিছুর ইনফরমেশন আপনার এখানে দেওয়া হবে। আশা করি আপনারা টোটাল বুঝতে পারছেন ব্যাপারটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3-ডট মেনু ডান সাইডে, সেখান থেকে আপনারা এই যে আপনাদের যত কিছু এখানকার ইনফরমেশন রয়েছে, আপনাদের অ্যাকাউন্ট সেটিং, লগ আউট অপশন, প্রোফাইল, রিওয়ার্ড, কানেক্ট, নিউজ ফিড, সব কিছু এখানে আপনারা আপনাদের মতো সব কিছু এখানে পাবেন। আর পুরো ব্যাপারটাই এখানে আসলে খুব ইজি, আপনারা একবার দেখলে জিনিসটা বুঝতে পারবেন। আর অ্যাকাউন্ট সেট আপ এগুলো দেখানোর মতো কিছু না, তারপর আমি যতটুকু বলে দিয়েছি আশা করা যায় আপনারা এটা করতে পারবেন, এটা খুব কঠিন কোনো কিছু না বা রকেট সায়েন্স না। এই ছিল আসলে মোটামুটি আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো অনলাইন হেল্প 360 কে সাবস্ক্রাইব করে না থাকেন, সো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আরো দারুণ কিছু ভিডিওর জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।